জিকে প্রশ্ন উত্তর। আজকের প্রশ্নগুলি হলো, 1 নম্বর, 1 থেকে 100 পর্যন্ত যোগ করলে কত হবে? 2 নম্বর, কোন প্রাণীর ব্রেন গলায় থাকে? 3 নম্বর, কোন পাখির জন্ম জ্বলন্ত আগুন থেকে? 4 নম্বর, পৃথিবীর সবচেয়ে পুরনো গ্রন্থের নাম কি? 5 নম্বর, কী খাওয়ালে বাচ্চাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পায়? 6 নম্বর, ভিক্টোরিয়া মেমোরিয়াল কোথায় অবস্থিত? টোটাল 6টি প্রশ্ন রয়েছে, এর মধ্যে কে কয়টি প্রশ্নের উত্তর দিতে পেরেছো কমেন্টস করে জানাও। চ্যানেলটি যদি ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করবেন। 1 থেকে 100 পর্যন্ত যোগ করলে কত হবে? অপশানগুলি হলো, 1050, 5050, 2050, 3050। সঠিক উত্তর 5050। 1 থেকে 100 পর্যন্ত যোগ করলে 5050 হবে। 2 নম্বর প্রশ্ন, কোন প্রাণীর ব্রেন গলায় থাকে? অপশানগুলি হলো, নীল তিমি, গোল্দা চিংড়ি, কাতলা মাছ নাকি রুই মাছ। সঠিক উত্তর গোল্দা চিংড়ি। গোল্দা চিংড়ির ব্রেন গলায় থাকে। 3 নম্বর প্রশ্ন, কোন পাখির জন্ম জ্বলন্ত আগুন থেকে? অপশানগুলি হলো, প্যারট, ফিনিক্স, পিকক নাকি পিজন। সঠিক উত্তর ফিনিক্স। ফিনিক্স পাখির জন্ম জ্বলন্ত আগুন থেকে। 4 নম্বর, পৃথিবীর সবচেয়ে পুরানো গ্রন্থের নাম কি? অপশানগুলি হলো, সামবেদ, ঋগ্বেদ, গীতা নাকি বাইবেল। সঠিক উত্তর ঋগ্বেদ। পৃথিবীর সবচেয়ে পুরানো গ্রন্থের নাম হলো ঋগ্বেদ। 5 নম্বর প্রশ্ন, কী খাওয়ালে বাচ্চাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পায়? অপশানগুলি হলো, দুধ, মাংস, ডিম নাকি মাছ। সঠিক উত্তর ডিম। বাচ্চাকে ডিম খাওয়ালে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। 6 নম্বর প্রশ্ন, ভিক্টোরিয়া মেমোরিয়াল কোথায় অবস্থিত? অপশানগুলি হলো, দিল্লি, কলকাতা, গুজরাট নাকি মুম্বাই। সঠিক উত্তর কলকাতায়। ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতায় অবস্থিত।